সরকারের বিভিন্ন আসনিসমূহ সর্বসাধারণ রাইজর মাজলে লোয়ার উদ্দেশ্যে শুক্রবার নগাঁও জেলা আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত জেলা আদালতের সভাকক্ষত সঁহারি শীর্ষক এখনি সজাগতা সভা অনুষ্ঠিত করা হয়। সরকারের বিভিন্ন আসনিসমূহ সর্বসাধারণ রাইজর মাজলে লোয়ার উদ্দেশ্যে শুক্রবার নগাঁও জেলা আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত জেলা আদালতের সভাকক্ষত সঁহারি শীর্ষক এখনি সজাগতা সভা অনুষ্ঠিত করা হয়। উক্ত সজাগতা সভাখনিত আদরণি ভাষণ প্রদান করে জেলা আইন সেবা প্রাধিকারীর সম্পাদিকা পণিতা মরাঙে। ভাষণ প্রসঙ্গত তেখেতে কয় যে বিভিন্ন সময়ত গাঁৱৰ সহজ সরল একাংশ লোকে সরকারের লাভ করা বিভিন্ন আসনিসমূহ অগ্রতার হিতাধিকারীসকলে নাপায় বা পুনের সরকারের ঘরে উভতি যায়, যার ফলস্বরূপে বিভিন্ন সাহায্য অনুদান আদি লাভ করার বঞ্চিত হয়। উক্ত সঁহারি সজাগতা সভাখনিত আমন্ত্রিত সমূহ ব্যক্তি হিসাবে উপস্থিত থাকি সমাজ কল্যাণ বিভাগের দ্বারা রূপায়িত হয়ে থাকা বিভিন্ন সরকারি আসনিসমূহের উপর এক বিস্তৃত রূপত আলোকপাত করে পণিতা বরাই। তেখেতে বর্তমান সমাজ কল্যাণ বিভাগত প্রচলন হয়ে থাকা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা আঁচনি, প্রসূতি পুষ্টিহীনতা, রক্তহীনতা, গর্ভবতী মহিলাসকলের বিভিন্ন আঁচনি, পোষণ অভিযান, দিব্যাঙ্গ ব্যক্তিসকলের বিভিন্ন সরকারি আসনিসমূহের উপর বহলভাবে ব্যাখ্যা দাঙি ধরে। ইফালে এই সভাখনিত রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন সেওয়ার ফলের আমন্ত্রিত সমল ব্যক্তিরূপে উপস্থিত থাকি অসীম হাজরিকায় বর্তমান স্বাস্থ্য বিভাগত প্রচলন হয়ে থাকা বিভিন্ন জনকল্যাণমূলক আসনিসমূহের উপর বহলভাবে উপস্থিত সকলকে অবগত করে। নগাঁও জেলা আইন সেবা প্রাধিকারীর সচিব। আজি আমি সঁহারি কার্যসূচী রাখিছিল আমার আদালতের প্রেক্ষাগৃহত। এই সঁহারি কার্যসূচীত আমি সমাজ কল্যাণ বিভাগের এগারী প্রতিনিধি আর রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান বিভাগের এগারী প্রতিনিধির সত্যি আমি এখনি কল্যাণমুখী আসনিবিলাকর সম্পর্কে এখনি আলোচনা রাখিছিল। আর এই আলোচনাত আমার ভিডিপি সকল, গাঁওরক্ষী বাহিনী সকল, তারপর গাঁওবুড়া সকল আর আমার পিএলভি প্যারালিগেল ভলেন্টিয়ার অর্ধ স্বেচ্ছা আইনী সেবক উপস্থিত আছিল। আমি এই সঁহারি কার্যসূচীর জড়িয়ে আমি পিএলভি সকলক বা গাঁওবুড়া সকলক বা ভিডিপি সকলক কল্যাণমুখী আসনিবিলাকর বিষয়ে জানালো। সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর ন্যাশনাল হেলথ মিশনের যিখিনি কল্যাণকামী আসনি আছে সেই আসনি সকলের হিতাধিকারী সকল কোন হল আর সেই হিতাধিকারী সকলক এই বিভাগীয় কর্তৃপক্ষের ওসর কেন নিব লাগে তার যোগসূত্র হিসাব যোগসূত্র কেন হব পারে তেওঁলোক তার বিষয়ে এটি আলোচনামূলক আমি সভা রাখিছিল। আর মই ভাবিছো এই সভাখনের জড়িয়ে তেওঁলোকে সাধারণ জনগণের মাজত যিসকল দরিদ্র লোকসকল আছে তেওঁলোকে এই আসনি সমূহের সুবিধা সমূহ লাভ করবলৈ সক্ষম হব বলে মই অনুরোধ জানাইছো। আজির এই সভাত মোৰ লগত নগাঁও উকিল সন্থার অধিবক্তা সানা সুলতানা আর রূপালী গোস্বামীও আছিল। তেওঁলোকে আমার জিলা ন্যায় সেবা প্রাধিকারী কি কি পদক্ষেপ হাতত লয় জনজাগরণ সৃষ্টিত বা জনসাধারণের মাজত ন্যায় লৈ যোৱাৰ মাজত সকলোকে ন্যায় সকলোরে বাবে এই কথাখিনি আমি আগত রাখি আমার হেৰিত রাখি দুয়োগৰাকী অধিবক্তায়ও এই সভাখন সাফল্যমণ্ডিত করে তোলাত সহায় করেছে বলে মই আশা রাখি। ধন্যবাদ। নগৰপুৰ সিংহ শইকীয়া, রিপোর্ট টাইমস, গুৱাহাটী।